আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সাথে। তো আজকে লোট্টা মাছের একটি দারুণ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটা আমি সিদ্ধ করে ছেঁচে নিয়েছি। এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে মাছটা সিদ্ধ করার আগে। তো ধুয়েটে ছেঁচে নিয়েছি, আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। তো এখন একটি কড়াইতে দিলাম চুলায়, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। আর অবশ্যই শুটকি মাছের ভুনা হোক ভর্তা হোক যাই করতে চান না কেন, তেলটা একটু বেশি দিতে হবে। তেল একটু বেশি দিলে খেতে বেশি মজা হবে। আবার পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে টেস্টি হবে বেশি। তো এখানে আমি পরিমাণ মতোই পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আর মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। তো ভালো করে এটা কষিয়ে নিতে হবে, ভালো করে না কষালে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়। সেজন্য এটাকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে বেশ কিছু টাইম বলতে 1 থেকে 1.5 মিনিট এরকম মতো ভালো করে কষিয়ে জিনিসটার, যাতে গন্ধটা দূর হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে, এ পর্যন্ত আর কি ভালো করে কষাতে হবে। তো আমি যতক্ষণ কষানোর কষিয়ে নিয়েছি, আর এখন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। তো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি শুটকি মাছগুলো এর উপরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এর সাথে একটু ভাজা 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 করে নাড়াচাড়া করে নিয়ে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব। আর যে যেভাবে খেতে চান, কেউ যদি একটু নরম নরম করে খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন, আবার কেউ যদি ভাজা ভাজা করে খেতে চান তো একটু কম পানি দিয়ে ভাজা ভাজা করে নেবেন। তবে আমি একটু এটাকে একটু নরম নরম রাখবো, নরম নরম রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এই যে আমার মাছটা প্রায়ই হয়ে গিয়েছে, আর একটু সময় ধরে রান্না করলে হয়ে যাবে। তো এভাবে রান্না করে শুটকি মাছ খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এই শুটকি মাছটা আমি যখন রান্না করেছিলাম, যে যে খেয়েছে সেই এত মজা বলেছে আর সবার এত পছন্দ হয়েছে। তো এটা আমি নিজে রান্না করে আমি নিজে এটার ফ্যান হয়ে গেছি। অবশ্যই আপনারা এটা ট্রাই করে খাবেন। অবশ্য যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন আমি তাদেরকেই বলছি, যারা শুটকি মাছ রান্নায় নতুন, এই ভর্তাটা যদি আপনি খান আপনি অবশ্যই শুটকি মাছ প্রেমিক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।